কোচবিহার সব মানুষের নিরাপদ আশ্রয়, এখানে কোনো ভেদাভেদ নেই। ঐক্যের মধ্য দিয়ে সব মানুষের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিই। বাংলা ভবন ইস্যুতে যখন সরগম রাজনীতি, তখন কোচবিহার রাসমেলার উদ্বোধনী মঞ্চে বাংলা ভাগের অন্যতম দাবিদার ক্রেটা সুপ্রিমো অনন্ত মহারাজের উপস্থিতিতে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি বলেন, এটা শুধু সাম্প্রদায়িক সম্প্রীতির মেলা নয়, এটা জাতীয় সংহতি। এই বক্তব্যের মধ্য দিয়ে অনন্ত মহারাজ কি যেন বার্তা দিতে চাইছেন, যদিও তিনি সে বিষয়ে কিছু বলেননি। মঙ্গলবার রাতে কোচবিহার রাসমেলার মাঠে 210তম রাসমেলার উদ্বোধন হয়। মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত ছিলেন শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দে, গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ, কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার, অনিতা আপা প্রমুখ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে গ্রেটার সুপ্রিম অনন্ত মহারাজের উপস্থিতিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, এখানে কোনো ভেদাভেদ নেই, কোচবিহার মানুষের নিরাপদ আশ্রয়, কারণ বাংলা ভাষা ইস্যুতে কিছুটা হলেও উত্তরবঙ্গে বসবাসকারী ওপার বাংলা থেকে আসা বাঙালিরা ধন্দে পড়েছে। যদিও উদয়নের বক্তব্য প্রসঙ্গে মঞ্চের নিচে নামতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনন্ত মহারাজ পৃথক রাজ্যের দাবি প্রসঙ্গে কিছু বলতে চাননি। তবে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী বাংলার ঐক্যের কথা বলেছেন সাংবাদিকদের। এই প্রশ্নের উত্তরে মেজাজ হারান অনন্ত মহারাজ। অবশ্যই বাংলা ঐক্যবদ্ধ এবং কুচবিহারের এই রাসমেলা তার একটা বড় নিদর্শন। সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু নয়, জাতীয় সংহতির একটা বড় নিদর্শন হচ্ছে আমাদের এই। সেখানে তো সেটা তো আমি কুচবিহারবাসী হিসেবে গর্ব করে বলবো, এই রাসমেলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়ার কথা বলছে। যে অনন্ত রায়কে নিয়ে এই দড়ি টানাটানি তৃণমূলের আমার কাছে মনে হয় না যে তৃণমূলের বাইরে আর কারো অধিনায়ক মানে কুচবিহার জেলায় ভোটের সেই রকম কোনো ক্যাপাসিটি আছে। আমরা দেখেছি অতীতেও অনেকের জামানত জব্দ হয়ে গেছে। সে আমার কাছে আমি তৃণমূলের নেতাদের মনে করি যে তারা ভোট মানে আজকের যে রাজনৈতিক পরিস্থিতি আছে তারাই একমাত্র ভোট ক্যাচার, এবং তারা যদি এক থাকে তাহলে মানে অন্য কারো ভোটের দরকার হয়, ভোটের প্রয়োজন নেই অন্য কারো। আমি অনন্ত মহারাজ বলে বলছি কেন, আমি যদি আজকে দল ছেড়ে অন্য জায়গায় যাই আমাকেও দরকার নেই, পার্থ যদি দল ছেড়ে কোথাও যায় তাকেও দরকার নেই, তৃণমূলের ভোটেই সব হয়। না ভালো লাগছে, আমি প্রথম এই প্রাণের ঠাকুর মদন মোহনের রাসমেলা উপলক্ষে প্রথম আমন্ত্রিত, আর এই আমন্ত্রণ পেয়ে আমি এখানে অংশগ্রহণ করে না দেখুন এটা কথা হচ্ছে কি আমার যেটা আমি যেই ডাইনেস্টির লোক এটা এতদিন তো আমি প্রকাশ করিনি, আপনার গোপনই ছিলাম। তারপর দিকে এগুলো যদি আমি বলতে চাই সবাই বললাম যে এটা যদি আমরা বলতে যাই হ্যাঁ তো কীরম কীরম লাগে, তথাপি আজকে বলতে আমি বাধ্য হলাম, সেই জন্য এই কথাই বললাম। এই মহারাজা হরেন্দ্র নারায়ণ হ্যাঁ ওইখানে আমাদের ওই আমার মাতৃবংশের যেটা সোনারায় মনোরায় এই রাজবাড়িতে ওই ভেটাগুড়ি যেটা আছে না মহাকাল ধাম বলে ওইটা আমাদের রাজবাড়ি, আমার মাতৃবংশের সোনা রায় রূপা রায় মনোরায় হীরা রায় মানিক রায় আমার মাতৃবংশে আমার মার বংশ ওরা। এখন কথা হলো এই যে এখানে ঐতিহ্যময় যে স্থান হরেন্দ্র নারায়ণ ভেবেছিল যে আমি ওইখানে বাড়ি করব, কিন্তু ওখানে বাড়ি করতে গিয়ে বাড়ি করার পরে ঠাকুর মদন মোহনকে ওখানে এই নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওখানে মেলা উৎসব করেছিল, কিন্তু সেই রাত্রে তো স্বপ্ন আদেশ হয়েছিল, তারপর ওই স্থান তিনি ত্যাগ করেন। হ্যাঁ তারপরে ইনি তো এখানে আসলেন, এখানে আসার পরে এইখানে যে ধলুয়া বাড়ি এই যে এখানে হ্যাঁ এইখানেও
ঘর বাড়ি বানালেন, তারপরে যেটা রাজবাড়ি আছে সেটা তো এখন তোষা নদীর গর্ভে ভাঙতে গেছে, ছাটে হতে গেছে। তারপরে এখান তো পরে নৃপেন্দ্র নারায়ণ, হ্যাঁ ইনি তো এই পাশ্চাত্য সভ্যতার রীতি রিওয়াজে ইনি এখানে প্ল্যানিং রাজবাড়িটা বানালেন, হ্যাঁ সে তো এই কন্টিনিউ চলছে। ভাই আমি কোনো শাসক দলের তো আমি ধারের কাছে নাই, হ্যাঁ আমি প্রাণের ঠাকুর মদন মোহনের রাসমেলা উপলক্ষে অংশগ্রহণ করছি। এখন এখানে কে করছে হ্যাঁ সেটা আমার আমার ইন্টারেস্টেড নই, আমি ইন্টারেস্টেড নই। আমি ঠাকুর মদন মোহনের এই পূজা উপলক্ষে যেটা উৎসব আমি এখানে অংশগ্রহণ করেছি, তাতে নিচে আপনারা খারাপ পাবেন না। সরকারি অনুষ্ঠানের মঞ্চে কি ডাক পেলে আসবেন?